আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরও একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইউটিউবের নতুন একটি আপডেট, ইউটিউবের এই আপডেটটি ইউটিউব স্টুডিও অ্যাপের উপরে। এই আপডেটটি আসছে আরও এক সপ্তাহ আগে, অনেকের চ্যানেলে আসছে, অনেকের চ্যানেলে আপডেট এখনও হয় নাই, আমার চ্যানেলে আজকে আপডেট হয়েছে। তো সেই আপডেটটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে আসছি। তো বন্ধুরা, চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্টুডিও অ্যাপ থেকে দেখে নিই কী ধরনের আপডেট আসছে। তো বন্ধুরা, তার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে অন করে দেবেন, যাতে করে কী হবে আমাদের নতুন কোনো ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। আপডেটটি দেখার জন্য আমরা সরাসরি চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমরা যখন ভিউ মোড়ে ক্লিক করব, তখন দেখতে পারবেন আপডেটটা, যে আপডেটটার কথা আমি ভিডিও শুরু করার আগে বলছিলাম, এই হচ্ছে সেই আপডেটটা। আগে কিন্তু এখানে গ্রাফ আকারে দেখা যেত না, এখন কিন্তু এটাকে গ্রাফ আকারে দেখা যাইতেছে। এখানে আমাদের আপডেট হওয়ার আগে যে স্টুডিও অ্যাপ ছিল সেটা ছিল এরকম। আমি কয়েকটা স্ক্রিনশট রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা যখন আগে ভিউ মোড়ে ক্লিক করতাম, তখন এখানে কিন্তু কোনো গ্র্যাপ ছিল না। আমরা যখন রিয়েল টাইমে ক্লিক করতাম, তখন এইরকম লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 60 মিনিট এরকম দেখাইতো, 60 মিনিট, 48 আওয়ার্স, তারপরে ছিল রিস, ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, তারপরে ছিল এঙ্গেজমেন্ট, তারপরে ছিল অডিয়েন্স, তারপরে ছিল রেভিনিউ। যখন আমরা ভিউ মোড়ে ক্লিক করতেছি, তখন দেখেন এখানে ভিউজ দেখাইতেছে, আপনার লাস্ট 28 ডেজের যে ভিউ আছে সেই ভিউ, তারপরে আছে ওয়াচ টাইম, তারপরে আছে সাবস্ক্রাইবার, তারপরে আছে এর এস্টিমেটেড রেভিনিউ, এরপরে আছে রিস, রিসে দেখেন ইমপ্রেশন, আছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, ভিউজ, ইউনিক ভিউয়ার, আপনার চ্যানেলে যে নতুন ভিউয়ার আছে লাস্ট 28 দিনে যে নতুন ভিউয়ার আছে সেই ভিউয়ারটা এখানে দেখাইতেছে, এরপরে এঙ্গেজমেন্টে আছে ওয়াচ টাইম, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ইউনিক ভিউয়ার্স, অ্যাভারেজ ভিউজ পার ভিউয়ার, আপনার একজন ভিউয়ারে কতটি ভিউ দিচ্ছে আপনার চ্যানেলে সেই একটা এখানে দেখা যাচ্ছে গ্রাফ আকারে। আমরা আগে কিন্তু এটা গ্রাফ আকারে দেখতে পেতাম না। এরপরে আছে আপনার রেভিনিউর মধ্যে এস্টিমেটেড রেভিনিউ, আরপিএম এবং সিপিএম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট, ওয়াইটি স্টুডিওর যে আপডেট সেই আপডেটটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।